শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে অধ্যায় সারের লগ এবং সূচক সম্পর্কিত সৃজনশীল সমস্যা সমাধান করেছে। আজ আমি নতুন একটা অধ্যায় আরম্ভ করব সসীম ধারা। নতুন অধ্যায়টার নাম হলো সসীম ধারা। সসীম ধারা জানতে হলে আমাকে প্রথমে জানতে হবে ক্রমকে, ক্রম জানতে হবে। ক্রম হলো আমরা যে যদি কোথাও কোনো দোকানে যাই, দোকানে গেলে দেখা যায় যে দোকানদার জিনিসগুলোকে এমনভাবে সাজায় দেখতে যেন এটাকে সুন্দর দেখা যায়, এবং ওষুধের দোকানে গেল সেই ওষুধগুলোকে সে এমনভাবে সাজায় যে, এবং খেলার মাঠে গেলেও দেখা যায় যে খেলার মাঠে প্লেয়ারদেরকে সাজায়। এই যে সাজায়, এই সাজাতে গিয়ে একটা কী হয়, এমনভাবে সাজায়, যেমন শিশুদেরকে যদি মাঠে সাজায় ছোটো থেকে বড়, এই যে ছোটো থেকে বড়ার দিকে সাজায় অথবা শিশু বৃদ্ধ বালক এভাবে যদি সাজায়, এইভাবে এই যে সাজানোটা, এই সাজানোটা হলো ক্রম, এই সাজানোটা হলো ক্রম। এই ক্রমটাকে, এই ক্রমটাকে তোমার গণিতে ব্যবহার করা হচ্ছে। এই ক্রমটাকে গণিতে ব্যবহার করে যে অনুক্রম, অনুক্রম ব্যবহার করা হচ্ছে। কী ব্যবহার করা হচ্ছে? অনুক্রম। আজকে আমরা তাহলে আমরা ক্রম জানলাম, ক্রমটা হলো কি, যে একটা সুন্দর বিশেষ নিয়মে সাজানো। কীভাবে সাজাবে? যেমন শিশুদেরকে ছোটো উচ্চতা অনুসারে ছোটো থেকে বড়ের দিকে সাজানো, তারপর দোকানদার তার দোকানে যে জিনিসগুলো ক্রম অনুসারে সাজায়, তাহলে এই সাজানোটা হলো ক্রম। এই ক্রমের উপর ভিত্তি করে তোমার যে অনুক্রম আসছে, কী আসছে? অনুক্রম গণিতে ব্যবহার করা হচ্ছে। এখন অনুক্রম হলো, অনুক্রম হলো যেমন এক দুই তিন চার, এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা সেট। এই স্বাভাবিক সংখ্যা থেকে দুই সাত ছয় আট, আমরা এই স্বাভাবিক সংখ্যা থেকে দুই সাত আট ছয় সাজালাম। এখানে হলো জোড় সংখ্যা, এগুলো হলো কী সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয়, এবং এটার থেকে আমি সাজালাম দুই সাত ছয় আট, এটাই আমরা কী করলাম, সাজালাম। এটা একটা কী? অনুক্রম। এই অনুক্রমটা হলো এমনভাবে সাজানো হয় যাতে তার পূর্বপদ এবং পরবর্তী পদের মধ্যে একটা বিশেষ নিয়ম থাকে। যেমন এখানে দেখো যে দুই চার ছয় আট, যদি আমি দূরে দুদি ভাগ করি সাত দুগুণে আট, সাত দি সরি অনুক্রম। এরপর দেখো এক তিন পাঁচ সাত, তাহলে এটা হলো যে অনুক্রম, এক দুই তিন চার পাঁচ ছয় স্বাভাবিক সংখ্যা সেট। এই স্বাভাবিক সংখ্যা সেট থেকে আমি আবার নিলাম কত, দুই সাত ছয় আট, এটা একটি কি, জোড় সংখ্যার অনুক্রম, জোড় সংখ্যার অনুক্রম। এবার আমরা এই অনুক্রমটি আমরা দাঁড়া যাইতে পারি, অনুক্রমকে আমরা কি করতে পারি, দাঁড়া যাইতে পারি। এখন দাঁড়াটা কি, এখন দাঁড়াটা কি, দাঁড়াটা হলো দেখো এক তিন পাঁচ সাত, আমি এখানে কি করলাম যে কটা সংখ্যারে আমি যোগ চিহ্ন দিয়ে, যোগ পরপর যোগ চিহ্ন দিয়ে সাজালাম একটা বিশেষ নিয়ম। বিশেষ নিয়মটা হলো পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদের একটা কী থাকে, সাধারণ ব্যবধান থাকে। যেমন এখানে ব্যবধান হলো তিন বিয়োগ এক দুই, পাঁচ বিয়োগ দুই, পাঁচ বিয়োগ তিন দুই, সাত বিয়োগ পাঁচ দুই,
তাহলে এখানে কি দেখে সাধারণ একটা বিশেষ নিয়মে সাজানো হয়। এই যোগ চিহ্ন দিয়ে একটা বিশেষ নিয়মে সাজানোটা হলো ধারা, সাজানোটা হলো ধারা। এই ধারাটা হলো দুই রকম, ধারাটা হলো দুই রকম, যেমন এক এক তিন, এক যোগ তিন যোগ চার যোগ পাঁচ ড, এখানে হলো পূর্ববর্তী এবং পরবর্তী ব্যবধান কত দুই, সাধারণ ব্যবধানটা সমান আছে। এরকম সমান থাকলে তাকে বলা হয় সমান্তর ধারা, সমান্তর ধারা। তাহলে কোনো অনুক্রমে অনুক্রমকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে সাজাই এবং যোগ চিহ্ন পরপর যোগ চিহ্ন দিয়ে সাজানোর পর যদি তাদের মধ্যে একটা ব্যবধান থাকে যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে যদি একটি সাধারণ পার্থক্য সমান থাকে তাহলে এই ধারাটাকে এটাকে বলি আমরা ধারা। আর এই ধারাটা দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো যেমন এই পদার্থ যে ধারাটা আছে এই ধারাটা হলো সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হলো যদি কি থাকে পরবর্তী প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করলে যদি অনুপাত একই হয় তখন এটাকে বলা হয় গুণোত্তর ধারা। যেমন দুই যোগ সাত যোগ আট যোগ ষোলো, এখন দেখো দুই দিয়ে যদি আমি ষোলোকে দুই দিয়ে সাইডকে ভাগ করলে দুই, আটের সাত দিয়ে ভাগ করলে দুই, ষোলোরে আট দিয়ে ভাগ করলে দুই, তাহলে এখানে কি আছে সাধারণ একটা অনুপাত আছে। যে সাধারণ অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় গুণোত্তর ধারা। আর যদি পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের মধ্যে পার্থক্য যদি সমান হয় তখন তাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে আমরা পাইলাম যে ধারা, ধারা হলো কোনো অনুক্রম, কোনো অনুক্রমকে অনুক্রমের রাশিগুলোকে যদি কী করা হয় যোগ চিহ্ন দিয়ে এমনভাবে সাজানো হয় যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে যদি একটি কী থাকে সাধারণ পার্থক্য থাকে বা সাধারণ একটা বিশেষ সাধারণ পার্থক্য থাকে বা সাধারণ একটি ব্যবধান থাকে তখনই আমরা তাকে বলি ধারা। এই ধারাটা দুই রকম, একটা হলো সমান্তর ধারা একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো যে অনুক্রমের মধ্যে, যে অনুক্রমের মধ্যে কী হয় পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে যদি সাধারণ ব্যবধান ব্যবধান যদি কী থাকে সমান হয় তখন তাকে আমরা বলি কি সমান্তর ধারা। আর যদি পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের অনুপাত যদি একই হয় তাহলে তাকে আমরা বলি গুণোত্তর ধারা, তাকে আমরা বলি কি গুণোত্তর ধারা। তাহলে আমরা দেখলাম যে ধারা দুই রকম, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। এখন যদি মনে করি একটি ধারার প্রথম পদ এ সাধারণান্তর ডি, ধারাটির প্রথম পদ সমান কত হবে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে প্রথম পদ এ। ধারাটির দ্বিতীয় পদ এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস ডি, ধারাটির তৃতীয় পদ এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস টু ডি। এভাবে আমি যদি যাই ধারাটির এনতম পদ, এনতম পদ, তাহলে এনতম পদ লিখলে আমি লিখব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কোনো সমান্তর ধারার, সমান্তর ধারা দেখো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত যদি ডি হয় তাহলে ধারাটির প্রথম পদ হবে এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ, এ প্লাস
দ্বিতীয় পদ হলে টু মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস ডি। তৃতীয় পদ হবে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস টু ডি। এভাবে আমি যাতে যদি এনতম পদ পর্যন্ত যাই, তাহলে ধারাটির এনতম পদ সমান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হলো একটি সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র, একটি সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি সমস্যা উঠাইছি যে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস চোদ্দ, এই ধারাটির কোন পদ তিনশো তিরাশি, ধারাটির কোন পদ তিনশো তিরাশি। তাহলে আমি ধারাটি প্রথমে দেখো, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান পাঁচ, সাধারণ অন্তর ডি সমান দেখো এইট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি, ইলেভেন মাইনাস এইট ইকুয়াল থ্রি। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি কি ধারা? সমান্তর ধারা। এখন বলা হয়েছে ধারাটির কোন পদ তিনশো তিরাশি, তাহলে আমরা এখানে কী নির্ণয় করতে হবে? পদের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পেলাম প্রথম পদ এ ইকুয়াল টু, প্রথম পদ এ ইকুয়াল ফাইভ, সাধারণ অন্তর ডি ইকুয়াল থ্রি ধরে এনতম পদ তিনশো তিরাশি, পদ সংখ্যা এন ইকুয়াল পার্ট। তাহলে আমরা এখানে আমার দেওয়া আছে প্রথম পদ পাইছে আমি, সাধারণ অন্তর পাইছে এবং এনতম পদ পাইছে। তাহলে আমাকে বাইর করতে হবে কার মান? যে আমাকে বাইর করতে হবে এনের মান। তাহলে আমি কোন সূত্র প্রয়োগ করতে পারি? আমি সূত্রটা প্রয়োগ করব এনতম পদের। আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কি জানি? এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমি মান বসে দিই, এনতম পদের মান তিনশো তিরাশি ইকুয়েল, এর মান আছে ফাইভ প্লাস এনের মান নাইন মাইনাস ওয়ান ইন্টু ডির মান থ্রি। তাহলে আমি কী লিখতে পারি? ফাইভ প্লাস থ্রি এন মাইনাস থ্রি তিনশো তিরাশি ইকুয়েল, এত আমি লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার আছে কি ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন, ধারাটির কোন পদ তিনশো তিরাশি। প্রথমে আমাকে এই যে অনুক্রমটি দেওয়া বা ধারাটি দেওয়া আছে, ধারাটি কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, আমাকে প্রথম নির্বাচন করতে হবে। তা আমি দেখলাম
যে ধারাটির প্রথম পদে আছে সাধারণত ডি ইকুয়াল টু ডি ইকুয়াল আট মাইনাস ফাইভ সমান থ্রি, ইলেভেন মাইনাস এইট ইকুয়াল থ্রি, তাহলে সাধারণত দাঁড়ালো কত থ্রি, তাহলে এটা একটি কী দ্বারা সমান্তর দ্বারা, তাহলে সমান্তর দ্বারা এখানে প্রথম পদে সমান পাঁচ, সাধারণত ডি সমান তিন, ধরি ধারাটির এনতম পদ হলো তিনশো তিরাশি, পদ সংখ্যা এন সমান কত, তাহলে আমরা জানি যে এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে এন এর মান তিনশো তিরাশি, এন এর মান তিনশো তিরাশি ইকুয়েল ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি, আমরা উপরের দিকে কিছু অংশ মুছে আমরা পাইলাম বা তিনশো তিরাশি ইকুয়েল ফাইভ প্লাস থ্রি এন মাইনাস থ্রি বা তিনশো তিরাশি ইকুয়েল তিনশো তিরাশি ইকুয়েল টু প্লাস থ্রি এন বা টু প্লাস থ্রি এন ইকুয়েল তিনশো তিরাশি বা থ্রি এন ইকুয়েল তিনশো তিরাশি মাইনাস টু ইকুয়েল তিনশো একাশি, থ্রি এন ইকুয়েল এত বা এন ইকুয়েল থ্রি বাই থ্রি হান্ড্রেড এইটি ওয়ান সমান তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন সাতে একুশ, একশো সাতাশ, এন ইকুয়েল একশো সাতাশ, অ্যান্সার হলো ধারাটির একশো সাতাশতম, একশো একশো সাতাশতম পদ তিনশো তিরাশি, ধারাটির একশো সাতাশতম পদের মান তিনশো তিরাশি। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি ক্লাস এখানে সমাপ্তি করলাম, আমরা পর্ব আগামী দিন আমরা গুণোত্তর ধারা সম্পর্কে বোঝাই দেব এবং সমান্তর ও গুণোত্তর ধারা সম্পর্কিত সমস্যা বলে সমাধান করবো।